প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 91 পৃষ্ঠার এরপর কি হবে অঙ্কগুলো বুঝিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রশ্ন, এরপর কি হবে? শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে চতুর্ভুজ, বৃত্ত, চতুর্ভুজ, বৃত্ত, চতুর্ভুজ, বৃত্ত। তাহলে খালি করে কি হবে? চতুর্ভুজ। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, রয়েছে চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ। তাহলে খালি করে হবে ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এরপরে রয়েছে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে খালি ঘর দুটিতে কী হবে? খালি ঘর দুটিতে হবে বৃত্ত, চতুর্ভুজ। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এরপরে রয়েছে চতুর্ভুজ, ছোট চতুর্ভুজ দুটি, চতুর্ভুজ, ছোট চতুর্ভুজ দুটি, চতুর্ভুজ, ছোট চতুর্ভুজ দুটি, চতুর্ভুজ, ছোট চতুর্ভুজ একটি। তাহলে হবে, আরেকটি হবে খালি, প্রথম খালি ঘর হবে ছোট চতুর্ভুজ এবং পরে খালি ঘরে হবে বড় চতুর্ভুজ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।